সম্মানিত মূর্তি সাহেব আমার বড় বোন প্রতিবন্ধী হওয়ায় তাকে আমি আমার কাছে রাখি এই নিয়ে আমার সাথে স্ত্রীর সাথে প্রায় দ্বন্দ্ব হয় সে চায় আমি তাকে অন্য কোথাও রেখে আসি কিন্তু সে আমাকে অনেক ভালোবাসে এক্ষেত্রে আমি কি করতে পারি সম্মানিত প্রিয় ভাই খুবই দুঃখজনক একটি প্রশ্ন আমাদের দেশে আমাদের দেশে অনেক ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটে বিশেষ করে ঘরে যদি কোনো বোন থাকে তো আমাদের অনেক ভাবিরা আছে ননদকে সহ্য করতে পারে না আবার সব ননদ যে ভালো তাও না অনেক ননদ আছে ভাবিকে যথেষ্ট যন্ত্রণা দেয় তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বোনকে বাড়িতে রাখলে এটা অনেক ভাবি অপছন্দ করে প্রিয় ভাই আমরা আপনাকে এক্ষেত্রে বলবো আপনার বোন অবশ্যই আপনার বোনের হক আপনার প্রতি আছে আর সে যেহেতু প্রতিবন্ধী অসহায় বিশেষ করে অনেক ক্ষেত্রে বিয়ে পরে যদি বিয়ে ভেঙে যায় তালাক হয়ে যায় বা বড় বয়স্ক হয়ে যায় বা তার স্বামী মারা যায় এই অবস্থায় তাকে নিয়ে আসলে অনেক সময় বিভিন্ন ভাবির যন্ত্রণায় তাকে ভুগতে হয় প্রিয় ভাই আপনাকে বলবো যে আপনি অবশ্যই স্ত্রীকে বুঝিয়ে নেন এবং আপনার এই প্রতিবন্ধী স্ত্রীকে আপনার উচিত তাকে আপনি ঘর থেকে বের না করা আলাদা করে না দেয়া কারণ সে প্রতিবন্ধী কোথায় যাবে বোন এবং ভাইদেরকে লালন পালন করার জন্য নবী সাল্লাহ সাল্লাম একজন সাহাবি জাবে রাজি তালানু বিয়ে করেছেন বিধবা মানে বিবাহিত মহিলাকে বিবাহিত বিধবা মহিলাকে বিয়ে করেছেন নবী সাল্লাহাম বললেন তুমি কেন অবিবাহিত বিয়ে করি বলছে রসুল আল্লাহ আমার ঘরে আমার ভাই বোন আছে যাদেরকে লালন পালন করার জন্য একজন বয়স্ক মহিলা দরকার তখন নবী সাল্লাহসাল্সালাম তার জন্য দোয়া করেছেন বারাক আল্লাহ আল্লাহ তোমার যে বরকত দান করুন আল্লাহ রসুল দোয়া করেছেন তাহলে রসুল্লা হাদিস থেকে উচিত যে আপনার বোনের জন্য আপনার স্ত্রীর যদি কষ্টকর মনে করে তাকে প্রয়োজন আলাদা করেন কিন্তু আপনার বোনকে আলাদা করার প্রয়োজন নেই আলাদা করা উচিত হবে না একজন বোনকে লালন পালন করে আমাদের অনেক ভাইয়েরাই বোনদের প্রতি বিভিন্ন ধরনের অত্যাচার বনের সম্পদগুলোকে কিভাবে নিয়ে নিবে তারপরে বোনের হক আদায়ের ব্যাপারে আমরা অনেকেই দুর্বল বোনের যে আপনার প্রতি কিছু হক আছে এবং বোনকে লালন পালনের যে অনেক ফজিলত আছে এটা আমরা অনেকেই জানি না নবী সাল্লা বলেছেন মেন খ্যান আলাহু আও আহুয়া আহুয়াতিন যার তিনটি মেয়ে আছে অথবা তিনটি বোন আছে ইয়ারহামু হামু হুন্না এক ফুল হুন্না ওই আদিব হুন্না সেই মেয়ে অথবা সেই বোনগুলোতে কোনো রয়েতে তিনটি কোনো হয়তো দুটি এবং একটি হলেও যদি সেগুলোকে সঠিকভাবে লালন পালন করেন সেগুলোর প্রতি রহম করেন তাহলে এই বোন আপনাকে জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতের মেহমান হওয়ার মাধ্যম হবে সুবাহান আল্লাহ কাজেই বোনদেরকে কেউ অবহেলা করবেন না এবং বোনদের প্রতি কেউ অত্যাচার করবেন না তার যে হক আছে সেগুলোকে লক্ষ্য রাখার চেষ্টা করুন বাপ মারা যাওয়ার পরে বোন কি সুখে আছে না শান্তিতে আছে স্বামী বাড়িতে কেমন আছে অনেকে দেখার প্রয়োজনও মনে করে থাকে না এই জন্য আপনার বোনকে বিয়ের আগে বিয়ের পরে তার প্রতি রহম করুন ইনশাআ এর জন্য আপনি আল্লাহ সুবাহার কাছে যা যায় খায়ের পাবেন অত্যন্ত অনেক দামি মূল্যবান প্রতিদান পাবেন ইনশা আল্লাহ